নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। পথ দুর্ঘটনায় মৃত কাউন্সিলর ও তার ভাইকে চোখের জলে বিদায় দিল বারাসত। পর থেকে ব্যবসায়ী সব মহলে শোকের আবহ তৈরি হয়েছে। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার পর সোমবার দুপুরে বারাসতে আনা হয় দুই ভাইয়ের মরদেহ। রবিবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বারাসত পৌরসভার এক কাউন্সিলরের, পাশাপাশি মৃত্যু হয়েছে তার ভাইয়ের। ঘটনাটি ঘটেছিল হুগলির শিয়াখালায়। মৃত কাউন্সিলরের নাম পদ্মুত ভট্টাচার্য, তার ভাইয়ের নাম প্রণব ভট্টাচার্য। পদ্মুতবাবু বারাসাত পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ব্যক্তিগত কাজ সেরে অহল্যাবাই রোড ধরে বারাসাত ফিরছিলেন। চণ্ডীতলা পেরিয়ে শিয়াখালা পেরোনোর পরেই এই কাউন্সিলরের গাড়ি ধাক্কা মারে একটি ট্র্যাক্টরের পিছনে, ফলে তাদের বোলেরো গাড়িটি ওই ট্র্যাক্টরের ডালার পিছনে ঢুকে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গাড়ি করে অহল্যাবাই রোড ধরে আরামবাগের দিক থেকে ডানপুরের দিকে আসছিলেন পদ্মুতবাবু এবং প্রণয়বাবু। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি তীব্র গতিতে চলছিল। দেশমুখো এলাকায় রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টরের পিছনে সেটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের ডান দিকের অংশ ট্রাক্টরের মধ্যে ঢুকে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় কাউন্সিলর পদ্মুত ভট্টাচার্যের। তিনি ড্রাইভারের পাশের আসনে বসেছিলেন। গুরুতর জখম অবস্থায় তার ভাই ও চালককে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রণববাবুকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নামে বারাসতে। ঘটনার খবর পেয়ে বারাসতে তৃণমূল নেতৃত্ব ছুটে যান চণ্ডীতলায়। স্থানীয় সূত্রের খবর, স্ত্রী ও মেয়েকে নিয়ে বারাসতে নয়নকানন এলাকায় থাকতেন পদ্মুতবাবু। প্রণয়বাবু তাদের সঙ্গেই থাকতেন তাদের পৈতৃক বাড়ি বাঁকুড়ায়। সেখানে মা বাবাকে দেখতে গিয়েছিলেন পদ্মুতবাবু ও প্রণয়বাবু। ফেরার পথে এই ঘটনা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বারাসত পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ দলের আধিকারিকেরা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গিয়েছে এলাকায় মিশুকে মানুষ বলেই পরিচিত ছিল পদ্মুতবাবু। স্থানীয় বাসিন্দারাও তাকে খুব পছন্দ করতেন। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।